বন্ধুরা, এতদিন অবধি আমি তোমাদের সামনে এই টপিকের উপর ভিডিও তুলে ধরেছি যে কাউকে তুমি কিভাবে মিস করাতে পারবে বা তোমার প্রিয় মানুষটিকে তুমি কিভাবে মিস করাতে পারবে। এই বিষয়ের উপরই কিন্তু আমি অলরেডি বেশ কিছু ভিডিও তুলে ধরেছি, বাট আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসো, মিস করছো, বাট সে মানুষটি তোমায় মিস করছে কিনা সেটা তুমি কি করে বুঝবে। দেখো বন্ধুরা, আমরা মানুষরা যতটাই উন্নতি করে থাকি না কেন, যতটাই ব্রেন ইউজ করি না কেন, তারপরেও কিন্তু একটা জিনিস তোমাদেরকে মানতেই হবে যে প্রকৃতি বলে কিছু আছে, নিয়তি বলে কিছু আছে, ইউনিভার্স বলে কিছু আছে। কেননা সবকিছু যে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে এমনটা কিন্তু না। তাই আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সাইন বা সংকেতের বিষয়ে কথা বলবো যে সংকেতগুলোর মাধ্যমে তোমরা এটা শিওর হয়ে যাবে যে কেউ তোমাদেরকে মন প্রাণে মিস করছে। এবার হয়তো আমার বলা সাইন গুলোকে নিয়ে অনেকের মনে ডাউট কাজ করবে, অনেকে হয়তো বলতেও পারে যে না, এগুলো সম্পূর্ণ অংশে ঠিক না। তাই তার আগে আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলে নিতে চাই। প্রথম কথা হচ্ছে, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বা তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে আজ অবধি তোমার যে বয়সে বর্তমানে তুমি চলছো, সেই বয়স অবধি তোমার লাইফে কটা কাজ তোমার ভাবনা অনুযায়ী হয়েছে আর কটা কাজ তোমার ভাবনার বিরুদ্ধে হয়েছে বা ভাবনার বাইরে হয়েছে। আমি গ্যারান্টিতে বলতে পারি হাতে কোনো খুব অল্প কটা কাজই তোমার ভাবনা অনুযায়ী হয়েছে, আদার সব কটা কাজই কিন্তু তোমার নিজের ভাবনার বিরুদ্ধে হয়েছে, যেগুলোকে নিয়ে তুমি কখনোই ভাবনি এমন কাজ কিন্তু তোমার জীবনে হয়ে রয়েছে, এবং সে কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু তুমি তোমার লাইফের সঙ্গে মিলিয়ে দেখো, তবে কিন্তু আমার কথাগুলোকে তোমরা বুঝতে পারবে। উদাহরণস্বরূপ যদি আমার কথা বলো, তাহলে আমি তোমাদেরকে বলবো আমি লাইফেও কোনোদিন ভাবিনি যে আমি তোমাদের সামনে এভাবে ইউটিউবে ভিডিও করব। দ্বিতীয়ত কথা, আমার দু জায়গায় বাড়ি, আমি কখনো ভাবিনি যে আমার শৈশব এক জায়গায় কাটবে এবং বর্তমান আমি অন্য এক জায়গায় বাস করছি। তৃতীয়ত, আমার বিয়েটা যেভাবে হয়েছে, আমার বিয়েটাকে নিয়েও আমি কখনো ভেবেছিলাম না যে আমার বিয়েটা এই প্রসেসে হবে। এরকমই কিন্তু অনেক উদাহরণ আমার লাইফে আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এবার তোমরা তোমাদের লাইফের সঙ্গে রিলেট করো যে আমার কথাগুলোর মাহাত্ম আছে কি না। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটা যে আমরা যে সবকিছু আমাদের মতো করে ভাবলেই যে হয়ে যাবে তা কিন্তু না। অনেক বিষয় আছে যেগুলো সম্পূর্ণটাই প্রকৃতির উপর ডিপেন্ড করে, প্রকৃতি কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু নিজের মতো করে পরিচালনা করে কিন্তু আমাদের লাইফে ঘটিয়ে থাকে। তাই ইউনিভার্স বলো, প্রকৃতি বলো, নিয়তি বলো, ঈশ্বর বলো, গড বলো, আল্লাহ বলো, এদেরকে কিন্তু আমরা ফেলে দিতে পারবো না। সেভাবেই কিন্তু আজ তোমাদেরকে আমি এমন কিছু সাইন তুলে ধরবো যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কেউ মন থেকে মিস করে। এবার প্রশ্ন হলো যে এমন কোন সংকেত বা সাইনের দ্বারা আমরা এটা বুঝতে পারবো যে কেউ আমাদেরকে মিস করছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু ল অফ অ্যাট্রাকশনের বিষয়টাও কাজ করবে। তাই যখন কেউ তোমাদেরকে মিস করবে, তখন কিন্তু সে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে নিজেদের সংকেতকে ইউনিভার্সের কাছে পাঠাবে, ইউনিভার্স এবং সেই সংকেতকে মেসেজের মাধ্যমে কোনো না কোনো মাধ্যম দ্বারা আমাদের কাছে পাঠায়, এবং আমরা সেই সমস্ত পাঠানো মেসেজগুলোকে কোনো সাইন বা সংকেতের রূপে কিন্তু গ্রহণ করে থাকি বা বুঝে নিয়ে থাকি। এবার প্রশ্ন হলো এটা তোমরা কিভাবে বুঝতে পারবে। এটাকে বোঝানোর জন্য আমি এই ভিডিওতে মোট 7টি স্ট্রং সাইনের বিষয়ে কথা বলবো। যে 7টি সাইন বা সংকেত যদি তোমাদের সঙ্গে মিলে যায় বা তোমরা যদি রিয়েলাইজ করতে পারো, তবে বুঝে নিও যে কেউ তোমাদেরকে মন প্রাণে মিস করছে। এবার প্রশ্ন হলো 7টির মধ্যে যে 7টিই তোমাদের সঙ্গে মিলতে হবে এমনটা কিন্তু না। 7টির মধ্যে যদি 2-3টেও তোমাদের সঙ্গে মিলে যায়, এর অর্থও কিন্তু কেউ তোমাদেরকে মিস করছে। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখবে, এটাই তোমাদের সকলের কাছে আশা রইল। সো আমি যে 7টা সাইন এখন তোমাদের সামনে বলতে চলেছি, সেগুলোকে নিজের লাইফের সঙ্গে রিলেট করতে থাকো, এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে তোমরা আরো ডিপলি জানতে পারবে আমার এই সাইনগুলোর থ্রুতে। তথা তোমরা এটাও বুঝতে পারবে বা রিয়েলাইজ করতে পারবে যে আমরা চাই বা না চাই, ল অফ অ্যাট্রাকশন কিন্তু আমাদের নিজের অজান্তেই আমাদের আশেপাশে অনবরত কাজ করে চলেছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটি শুরু করতে যাব। একটা কথা সর্বদা মনে রাখবে বন্ধুরা, যখন আমাদের লাইফে বরাবরই খারাপ ঘটনা ঘটে থাকে, তখন কিন্তু আমরা সবাই নিরাশ হয়ে পড়ি, প্রচন্ড কষ্টে ভুগি, তথা আমাদের মনের কনফিডেন্স হারিয়ে যায়। বাট তোমরা কি জানো যে প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে কিন্তু কোনো না কোনো ভালো কাজের বীজ লুকিয়ে থাকে। আমরা অনেকেই হয়তো সেই বীজটাকে দেখতে পাই না বলে কিন্তু খারাপ সময়ের মধ্যে সর্বদা খারাপ দিকটাকেই দেখি। ইউনিভার্স কিন্তু তার নিয়ম অনুসারে
পজিটিভ বার্তাও দিয়ে থাকে খারাপ কাজের মাধ্যমে। তাই ইউনিভার্সের কাজকে কখনো অবিশ্বাস করবে না, এবং আমার বলা তথ্যগুলোকে এই ভিডিওর দ্বারা যে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেগুলোকে কিন্তু বিশ্বাস করবে, এটাই তোমাদের কাছে আমি আশা রাখি। সাইন নাম্বার ওয়ান, হঠাৎ করেই তুমি তোমার স্পেসিফিক পার্সনকে স্বপ্নে দেখবে। দেখো বন্ধুরা, আমরা সকলে এটা জেনে থাকি যে আমরা সারাদিন যে সমস্ত চিন্তা ভাবনার মধ্যে বেশি ডুবে থাকি, তথা রাত্রে শোবার সময় যাকে নিয়ে চিন্তা করি বা যে বিষয়টাকে নিয়ে চিন্তা করি সেই বিষয়টাই কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে আসে। এক্ষেত্রে কিন্তু তুমি তোমার সেই স্পেসিফিক পার্সন বা প্রিয়জনকে নিয়ে কিন্তু সারাদিনে ভাবওনি, তার কথা মনেও করোনি, তারপরও কিন্তু হঠাৎ করে সে তোমার ঘুমের মাঝে স্বপ্নে চলে আসবে। শুধু আসবে না, তোমার সঙ্গে রীতিমতো হেসে কথা বলবে, এবং তুমিও কিন্তু তার সঙ্গে কথা বলে বেশ হ্যাপি ফিল করবে। তোমাদের উভয়ের মধ্যে কনভার্সেশনের মাধ্যমে কিন্তু স্বপ্নের মধ্যেই তুমি একটা ভালো ফিলিংস কে ফিল করতে থাকবে। এর মাধ্যমে এটা বুঝে নিবে যে সে তোমাকে প্রচন্ড মিস করছে বলে কিন্তু সে তোমার স্বপ্নে এসেছে। সাইন নাম্বার টু, হঠাৎ করেই তার নাম বারবার তোমার মনে চলে আসবে, তথা তার নামকে তুমি নানান জায়গায় দেখতে পারবে বা শুনতে পারবে। ফেসবুকে কারোর সঙ্গে চ্যাট করছো, সেখানেও তুমি দেখতে পারবে তার নাম, বা যার সঙ্গে চ্যাট করছো সে কোনো কারণবশত তোমার সেই প্রিয় মানুষটির নাম তুলে ধরেছে। ফেসবুকে চলাকালীন হঠাৎ করে দেখবে তোমার পোস্টে এমন একটা ব্যক্তি কমেন্ট করেছে যার নামটা তোমার প্রিয় ব্যক্তির নামের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে। এর পাশাপাশি তুমি টিভি দেখছো, টিভিতেও দেখবা তার নামটা প্রায় দেখতে পারবে। রাস্তাঘাটে চলার সময় কোনো দোকানের মাথাতে বা বাসে বা অন্যত্র তার নামটা প্রায় দেখতে পারবে, তথা তোমার বন্ধু মহলে বা কোনো একটা গানের মাধ্যমে বা সিনেমাতেও কিন্তু তার নামটা প্রায় শুনতে পারবে। এবার প্রশ্ন হয়ে থাকলো যে এই সমস্ত বিষয়গুলো তো আমরা অজান্ত অনেক সময় দেখি শুনি, বাট এটার সঙ্গে মিস করার কি সম্পর্ক? একটা বিষয় তোমরা মনে করে দেখবে যে যে মানুষটাকে তুমি ভালোবাসো সে মানুষটার নাম কি সর্বদাই তুমি নানান জায়গায় দেখতে পাও? সর্বদাই কিন্তু অনেকের মুখে শুনতে থাকো? সর্বদাই তুমি টিভি বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার যে কোনো স্থানে বারংবার দেখতে পাও? কখনোই না, পেলেও অল্প স্বল্প। বাট এক্ষেত্রে কিন্তু তার নামটাকে তুমি বারবার দেখতে পারবে, শুনতে পারবে, যার ফলে তুমি এটা রিয়েলাইজ করবে যে সে কিন্তু তোমাকে প্রচন্ড মিস করছে, যার জন্যই কিন্তু ইউনিভার্স তোমার কাছে তার মিসিং মেসেজটা পাঠাচ্ছে। সাইন নাম্বার থ্রি হচ্ছে হঠাৎ করেই তার কথা তোমার মনে পড়ে যাওয়া। দেখো বন্ধুরা, তুমি প্রচন্ড কাজের মধ্যে আছো, এতটাই ব্যস্ত যে ব্যস্ততার মধ্যেও কিন্তু হঠাৎ করেই একজন স্পেশাল মানুষের কথা তোমার মনে পড়ে যাবে। তুমি কিছুতেই তার কথা এই মুহূর্তে মনে করতে চাইছো না, তারপরও যেন যত কাজের মধ্যেই থাকো না কেন, তারপরও হঠাৎ করেই তার কিছু স্মৃতি তোমার মনে চলে আসবে, এবং সেই মধুময় স্মৃতির কথা ভেবে কিন্তু তোমার মনে একটা আলাদা ভালো লাগা কাজ করবে, তোমার মুখে একটা মৃদু হাসি চলে আসবে। এর অর্থ কিন্তু সেই সময় সে তোমাকে খুবই ডিপলি মিস করছে, যার ফলে কিন্তু সে তোমাকে মিস করার ফলে কিন্তু তুমি এখানে বসে থেকে তার ফিলিংসটাকে ফিল করে তাকে স্মরণ করছো। সাইন নাম্বার ফোর, হিচকি আসা। দেখো বন্ধুরা, হিচকি আসাকে কিন্তু আমরা দুটো কারণ স্বরূপ তুলে ধরতে পারি। একটা হচ্ছে সায়েন্সের মতে আসা ফেকেসের প্রবলেমের কারণে কিন্তু হিচকি এসে থাকে, বাট এটাকে যদি আমরা আধ্যাত্মিক কারণের সঙ্গে যুক্ত করে থাকি, তবে কিন্তু যদি কোনো পার্সন তোমাকে খুবই মিস করে থাকে এবং কন্টিনিউয়াসলি মিস করে, যার ফলে কিন্তু সে তার তরফ থেকে একটা ফ্রিকুয়েন্সি পাঠায়, এবং সেই ফ্রিকুয়েন্সির ফলেই কিন্তু তোমার হার্টে একটা ভাইব্রেশন উৎপন্ন হয়, এবং এই ভাইব্রেশনটা এই কারণেই উৎপন্ন হয় যে সে মানুষটা তোমাকে প্রচন্ড মিস করছে। মিস করার সোর্সে কিন্তু সে তার মিসিং মেসেজটা তোমার হার্টে এসে অ্যাটাক করে, এবং এই মুহূর্তে তোমার হিচকি এই জন্যই আসে যে সে যে ফ্রিকুয়েন্সিটা ফিল করছে সেই একই ফ্রিকুয়েন্সি কিন্তু তুমিও ফিল করছো বলেই কিন্তু তোমার সেই মুহূর্তে হিচকি এসে থাকে। আমরা একটা কথা কিন্তু ছোটবেলা থেকে সকলেই বাড়িতে শুনে থাকি যে যখনই আমাদের হিচকি আসে তখন আমাদেরকে কেউ বলে যে জল খা, কেননা কেউ আমাদেরকে মনে করছে, এই জন্যই কিন্তু আমাদের হিচকি আসে। দেখো একটা কথা সর্বদা মাথায় রাখবা, যে জিনিসটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি সেই জিনিসটা যে একদমই ফেলনা বা যার কোনো মূল্য নেই, এটা কিন্তু ভুল। যা রটে তার কিছু না কিছু বটে, এটা তো অবশ্যই মানো। সাইন নাম্বার সিক্স, যে মানুষটিকে তুমি ভালোবাসতে, যার সঙ্গে তুমি দীর্ঘদিন সময় কাটিয়েছ, সে মানুষটির কোন গানটা ভালো লাগতো, যে গানটা তোমারও ভালো লাগতো, তোমাদের উভয়েরই কিন্তু একটা ফেভারিট সং ছিল, ইদানিং কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে সেই প্রিয় সংটি কিন্তু তুমি প্রায়ই শুনতে পাবে। শুধু যে শুনতেই পাবে তা না, সে সম্পর্কিত এমন কিছু গান তুমি শুনতে পাবে যে গানটার মধ্যে তোমার অনেক মেমোরি জুড়ে আছে, তথা যে গানটার সঙ্গে তোমার একটা অন্তরের আন্তরিক টান কিন্তু যুক্ত হয়ে আছে,
যে গানটা শোনাকালীন কিন্তু তোমরা উভয়ই খুব হ্যাপি হতে, এবং যে গানটার সিচুয়েশনের সঙ্গে কিন্তু তোমাদের ভালোবাসার সিচুয়েশন সম্পূর্ণটাই মিলে যেত বলে কিন্তু সে গানটা তোমাদের উভয়েরই ফেভারিট ছিল। আজকাল কিন্তু নানান জায়গাতে নিজের ইচ্ছার বিরুদ্ধেই কিন্তু সেই গানটা তোমার প্রায় কানে চলে আসবে। এই সমস্ত বিষয়গুলো যে একদমই ফেলনা তা কিন্তু না, কোইন্সিডেন্টলি এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকলেও কিন্তু এর পেছনে যে ইউনিভার্সের হাত আছে সেটা তুমি বুঝতেই পারবে না। তুমি তখনই এটাকে উপলব্ধি করতে পারবে যখন তুমি বুঝতে পারবে যে তোমাকে তোমার প্রিয় মানুষটা মিস করছে, বাট হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এমন একটা সিচুয়েশন চলছে যে কারণের মধ্যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। তুমি হয়তো তাকে আর মনে করছো না, কেননা তোমার মনে একটা ধারণা রয়েছে যে সে হয়তো আমাকে আর মনে করে না, সে হয়তো আমাকে আর ভালোবাসে না। বাট একটা কথা সর্বদা মাথায় রাখবে, মানুষ কিন্তু এত সহজে ভালোবাসা নিয়ে ভুলে যেতে পারে না, যার ফলে কিন্তু সে তোমাকে ভালোবেসে যাচ্ছে, তোমাকে মিস করে যাচ্ছে। তুমি তার সম্পর্কে যে ধারণাটা পুষে রেখেছো, সে ধারণাটা যে রং, সেটা কিন্তু ইউনিভার্স এর থ্রুতে সে তোমাকে এই সব সংকেতের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। সাইন নাম্বার 7 যেটা হলো, সেটা হচ্ছে কি যে যে মানুষটার সঙ্গে তুমি সম্পর্কে ছিল সে মানুষটার মধ্যে এমন একটা বিশেষ গন্ধ তুমি পেতে, সেটা সে কোনো একটা ভালো সেন্ট মাখতো বা অন্য কোনো গন্ধের দ্বারা সুন্দর কোনো তেল মাখতো বা যার যেটা পছন্দ। ইদানিং কিন্তু প্রায় তুমি নানান জায়গাতে সেই সেন্টের গন্ধ বা সেই তেলের গন্ধটা কিন্তু অবশ্যই পাবে, এবং যে গন্ধের দ্বারা কিন্তু সে মানুষটার কথা তোমার প্রায়ই মনে করে যাবে, সরি মনে হবে, কেননা সে মানুষটা তোমাকে মিস করছে, যার জন্য কিন্তু তার প্রিয় কোনো জিনিসকে থুতে, তার কোনো প্রিয় জিনিসের থুতে বা কোনো ঘ্রাণের থুতে কিন্তু সে তার মিসিং ফ্রিকোয়েন্সিটা, তার মিসিং ফ্রিকুয়েন্সিটা তোমার কাছে পাঠাচ্ছে, যার ফলে কিন্তু তুমিও সেই একই ফ্রিকুয়েন্সিকে ফিল করছো, এবং তার সেই প্রিয় গন্ধকে অনুভবের দ্বারা কিন্তু সে তোমার লাইফে থাকাকালীন তোমাদের সেই স্মৃতিময় বিষয়গুলোকে মন থেকে ফিল করছো। এর ফলে কিন্তু একটা জিনিস তুমি রিয়েলাইজ করে নিবে বা বুঝে নিবে যে সে তোমাকে প্রচন্ড মিস করছে, বা তোমার কোনো প্রিয়জন যে স্পেসিফিক পার্সনটিকে তুমি একটা সময় খুব ভালোবাসতে, এখনো কিন্তু সে তোমাকে মিস করে যাচ্ছে বলে কিন্তু তোমার মধ্যে এই সমস্ত সংকেত বা অনুভবগুলো তুমি অনুভূতি করতে পারছ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আমি তো অলরেডি 7টা পয়েন্ট বলে দিয়েছি, বাট আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না, তাই আমি নিজেও জানি না যে 7টা পয়েন্ট বলেছি না 6টা বলেছি না 8টা বলে দিয়েছি, বাট আমার হিসাবে আমি 7টা বলেছি। যদি কিছু ভুল করে থাকি তবে নিজ গুণে আমাকে ক্ষমা করো। আর একটা বিষয় তোমাদেরকে বলি বন্ধুরা, 7 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমার কথাটা একটু বেঁধে গিয়েছিল, এর জন্য কিন্তু তোমরা আমার এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কেননা আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না। যা বলি সেই বিষয়টার সম্পর্কে নিজে থেকে যেগুলো অনুভব করি সেই বিষয়টার সম্পর্কে রিসার্চ করেই কিন্তু আমি তোমাদের সামনে ক্যামেরা অন করে দিয়ে কিন্তু গড়গড় করে বলতে থাকি। তাই আমার দ্বারা কথা আটকে যাওয়াটাই স্বাভাবিক, এবং আমার এই আটকে যাওয়ার বিষয়টাকে আমি কিন্তু চাইলে স্কিপ করে নতুন করে সেই বিষয়টার উপরে আবারও কিন্তু শুট করতে পারি, বাট আমি করি না, কেননা আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা ন্যাচারাল হোক, মানুষ মাত্রই ভুল হবে, আর আমাকে যে সম্পূর্ণটাই সঠিকভাবে তোমাদের সামনে স্ক্রিপ্ট থেকে তুলে ধরতে হবে এমনটা কিন্তু আমি মনে করি না। তাই আমার এই ভাবনাটাকে আশা করি তোমরা নিজ গুণে ক্ষমা করে আমাকে আমার মতো করে বিবেচনা করবে, এই আশায় রাখি। আর একটা কথা সবশেষে বলবো, যে কথাগুলো তোমাদের সঙ্গে বললাম এই সাইনগুলো কিন্তু তাদের সঙ্গে মিলবে যারা হয়তো বর্তমানে তার পার্টনারকে মিস করে না, বাট তাদের মনে কিন্তু তার পার্টনার সম্পর্কে গভীর ভালোবাসা লুকিয়ে আছে। কোনো কারণবশত সম্পর্কটা এখন খারাপ হয়ে যাওয়ার কারণে তার কথা সে মনে করছে না, কেননা তার মনে একটা ধারণা রয়েছে যে হয়তো সে আমাকে ভালোবাসে না, যার জন্য আমিও তাকে ভালোবাসবো না। বাট যেহেতু তাদের মধ্যে একটা সময় গভীর সম্পর্ক ছিল, যে কারণের জন্য সেই মানুষটা তোমাকে মিস করছে, বাট তোমার মধ্যে কিন্তু একই রকম ভালোবাসা আছে, বাট তুমি সেটাকে জোর করে চাপে রাখার চেষ্টা করছো। কেননা যদি তোমাদের মধ্যে উভয়ের মধ্যে যদি এই একই রকম ভালোবাসা না থাকে, তবে কিন্তু তার মিসিং ফ্রিকুয়েন্সি গুলো বা মিসিং সংকেত গুলো কখনোই তুমি পাবে না। উভয়ের মধ্যে টান যদি না থাকে, তবে কিন্তু সে তোমাকে মিস করলে তোমার আন্তরিক দিক থেকে সেগুলোকে ফিল করার মতো ক্ষমতা তোমার মধ্যে জন্মাবেই না। তাই তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে মিস করো, হয়তো তোমার ভালোবাসা কোনো কারণবশত তুমি জোর করে চেপে রেখেছ বা তাকে দেখাতে চাইছো না, ইগোর কারণে হোক বা যে কারণেই হোক, বাট 100% তুমিও তাকে একই রকম ভালোবাসো, যে কারণের জন্য কিন্তু তার তরফ থেকে পাঠানো মেসেজ গুলোকে তুমি কিন্তু এসব সংকেত বা সাইনের দ্বারা ফিল করছো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই অধম বন্ধু রাজের একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো। Bye-bye.